এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে জনসভা করে এলাকার আদিবাসী ও তপশিলী জাতি উপজাতিদের জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনটি বিজেপি ছিনিয়ে নিলেও বিধানসভার উপনির্বাচনে এখানকার মানুষ তাদের ওপরেই আস্থা রেখেছে। দরিদ্র মানুষদের জন্য আবাসন জয় বাংলা ও জয় জোহার প্রকল্পে 60 বছরের পর 1000 টাকা পেনশন সহ বিধবা ভাতার অনুমোদন দেন। বাংলার আবাস যোজনা স্কিমে এন্টাইটেলড নন, ধরুন সেই স্কিমের আওতায় আপনি পড়লেন না। আমি অনুরোধ পেয়েছিলাম আমার চিফ মিনিস্টার গ্রিভান্সেস সেলের পক্ষ থেকে, দিদির কাছে আপনারা অনুরোধ করেছিলেন, বাংলার 25,000 মানুষ তাদের জন্য আমি রাজ্য সরকারের টাকায় আমরা স্নেহালয় আর একটা প্রোগ্রাম করে দিলাম। আজ থেকে শুরু হয়ে গেল, আজকে অনেকের হাতে তুলেও দেওয়া হলো ওই বাড়ি তৈরির টাকার যে সার্টিফিকেট, এটা কিন্তু নতুন। এটার বাংলার আবাস যোজনা শুধু নয়, বাংলার আবাস যোজনায় যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, স্নেহালয় একটা নতুন স্কিম। আপনারা আমাকে 25,000 মানুষ চেয়েছিলেন সারা বাংলা জুড়ে গত 6 মাস ধরে, আমি একটা একটা করে দেখে যে যে স্কিমে পরে করেছি। আর আপনাদের জন্য কোনো স্কিম ছিল না বলে রাজ্য সরকারের টাকায় স্নেহালয় নামে স্কিম তৈরি করেছি, যাতে 1,20,000 টাকা করে বাড়ি তৈরির জন্য আপনারা দুবারে এই টাকাটা পাবেন এবং আজ থেকে দেওয়া শুরু হয়ে গেল। আপনারা আমাকে প্রায় 5.5 লক্ষ মানুষ আমার কাছে পেনশন চেয়েছিলেন, ডাইরেক্ট দিদিকে বলেছিলেন, দিদি আর সিএম একই ব্যক্তি, আমাদের গ্রিভ্যান্সের সেল পেয়েছিল। আমরা কিন্তু যারা এন্টাইটেল, 5 লক্ষ অ্যাপ্লিকেশন আমি পেয়েছিলাম, রিকোয়েস্ট মানে অনুরোধ পেয়েছিলাম, 5 লক্ষ কিন্তু আমরা স্যাংশন করে দিয়েছি। এটা আস্তে আস্তে আপনারা পাচ্ছেন এবং আস্তে আস্তে পেয়ে যাবেন। এছাড়াও আমার চিফ সেক্রেটারি আপনাদের কাছে বললেন, আমরা জয় বাংলা নামে একটা নতুন স্কিম তৈরি করছি। জয় বাংলা আমার বাংলার গর্ব, আমার বাংলার গরিব মানুষের সম্মান, আমার খেটে খাওয়া মানুষদের মন প্রাণ। সেই জয় বাংলা ভালো করে শুনুন, আজ থেকে শুরু হলো। জয় বাংলার অধীনে যারা তপশিলী ভাই বোনেরা আছেন, 60 বছর বয়স হয়েছে, কোনো পেনশন পান না, এই 1 তারিখে মাসের এবার থেকে 1000 টাকা করে একটা করে পেনশন পাবেন। সমস্ত তপশিলী পরিবার জেনে রাখুন, তপশিলী বন্ধু ওই জয় বাংলার মধ্যে আসবে। আদিবাসীরা যার 60 বছর বয়স হয়েছে, কোনো পেনশন পান না, তারাও কিন্তু জয় জোহার একটা পেনশন স্কিম চালু করা হয়েছে, আপনারাও 1000 টাকা করে পারবেন, এই জয় বাংলার মধ্যে আসবে। তাছাড়াও অনেকে আছে বিধবা ভাতা পান, ডিসেবল ভাতা পান, অনেকে আবার 600 টাকা পান, কেউ কেউ 650 টাকা পান, কেউ 700 টাকা পান। আমি তাদেরও রাজ্য সরকার থেকে টাকা দিয়ে, যারা 600, 650 বা 700 টাকা পেতেন তাদেরটাও 1000 টাকা করে দিলাম আজ থেকে। অর্থাৎ এই টাকাটার জন্য আমার প্রায় 1000 কোটি টাকা খরচ হবে। সব পেনশন লোকপোশাক শিল্পী থেকে শুরু করে 1000 টাকা করে সবার হয়ে গেল। ডিসেবল থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, উইডো পেনশন থেকে শুরু করে, প্লাস তপশিলি যারা 60 বছর বয়স হবে, যে কোনো পেনশন পান না তাইলেই পাবেন, 60 বছর বয়স হলেই পাবেন, কারোকে ধরাধরি করতে হবে না। আর এই পেনশন ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে,
এর জন্যই আমরা জয় বাংলা ওয়ান সিঙ্গেল উইন্ডো আমব্রেলা করেছি। কারো কাছে যাওয়ার দরকার নেই, বিডিও অফিসে শুধু অ্যাপ্লিকেশনটা পৌঁছে দেবেন। আর আমরাও আমাদের রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা এই পেনশনটা, আমার তপশিলি বন্ধুরা সবাই পাবেন যাদের 60 বছর বয়স, আদিবাসী বন্ধুরা পাবেন যাদের 60 বছর বয়স, আর যারা 650-600 টাকা পেতেন, 700 টাকা পেশেন, তাদেরটাও 250 টাকা বাড়িয়ে দেওয়া হলো, তারাও 1000 টাকা করে পাবেন। বুঝলেন? পেনশনটার নাম জয় বাংলা। জয় বাংলার মধ্যে থাকবে তপশিলি বন্ধু 1000 টাকা করে পেনশন, আদিবাসীদের জন্য থাকবে জয় জোহার 1000 টাকা করে। কালিয়াগঞ্জে জনসভায় দাঁড়িয়ে কর্মসূচি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ব্যবসা করতে আগ্রহী আদিবাসী ও তপশিলি জাতি উপজাতির যুবক যুবতীদের ব্যবসা করার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে উদ্বাস্তুদের পাট্টা দেওয়া ও আদিবাসী তপশিলিদের মাতৃভাষা স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপিকে NRC ও CAA নিয়ে তুলোধনা করেন। সামাজিক সুরক্ষা, কার কার সামাজিক সুরক্ষা কার্ড আছে একটু হাত তুলবেন। যাদের সামাজিক সুরক্ষা কার্ড করিয়েছেন, যারা সামাজিক সুরক্ষা কার্ড করিয়েছেন, গাড়ির ড্রাইভার হোক, টোটোর ড্রাইভার হোক, বিড়ি শ্রমিক হোক, লন্ড্রিতে কাজ করেন হোক, বাড়িতে গৃহস্থলীর কাজ অন্যের বাড়িতে করেন হোক, এই সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্ক হোক, এদের জন্য জানেন একটা স্কিম আছে সামাজিক সুরক্ষা। এবার আপনাদের আমি বলি এই সামাজিক সুরক্ষাটা কি ছিল। আগে আপনারা দিতেন 25 টাকা আর গভর্নমেন্ট দিত 30 টাকা, 55 টাকা দিতেন বছরে, আপনি 25 আমরা 30, মাসে মাসে দিতে হতো। যখন 60 বছর বয়স হবে আপনি 2 লক্ষ টাকা পাবেন, বাড়িতে কেউ মরে গেলে আপনি 1.5 লক্ষ টাকা পাবেন, অ্যাক্সিডেন্ট হলে টাকা পাবেন। আপনি জানেন এবার আমরা কি করেছি? এই সামাজিক সুরক্ষা স্কিমটা, আগে যেটা আপনাদের 25 টাকা করে দিতে হতো, সেই 25 টাকা করে আপনাদের আর দিতে হবে না, এই টাকাটাও আমাদের সরকার দিচ্ছে সম্পূর্ণ নিখরচায়। আপনার একটা পানের দোকান আছে, যান গিয়ে সামাজিক সুরক্ষায় নাম লেখান, এটা 60 বছর বয়স হলেই জানবেন, আপনাকে তো 1 পয়সা দিতে হবে না। এই কার্ডটা থাকলে আপনি চিকিৎসায় সুযোগ পাবেন, অ্যাক্সিডেন্ট হলে সুযোগ পাবেন, 60 বছর বয়স হলে 2 লাখ টাকা করে পাবেন। মনে রাখবেন অনেক রকম সুযোগ আছে, এর মধ্যে কারা পড়ে? রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ক্ষেত মজদুর, মানে যারা ল্যান্ডলেস লেবার, যারা নির্মাণ কার্য করেন, বাড়িঘর তৈরি করেন, যারা ICDS আছেন, যারা এমনকি আমার আশার মেয়েরা আছেন, মানে এর মধ্যে পড়েন যারা, কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, ডেকোরেটার্স যারা প্যান্ডেল করে তারা আছে, এরকম যারা অনেক নাপিতের কাজ করে, কেউ ধোবার কাজ করে, কেউ বা নানা রকম কাজের মধ্যে আছেন, নিয়মটা জেনে নেবেন। এই কার্ডটা করা থাকলে আপনার ভবিষ্যৎ নিশ্চিন্ত করা থাকছে, এটা মাথায় রাখবেন। আর এটার জন্য হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভাগাভাগি নয়, সবার জন্য, সবার জন্য, মনে রাখবেন। সুতরাং আমাদের সরকার অনেক কাজ করেছেন এবং অনেক কাজ করতেও চায়, কারণ আমরা মনে করি মানুষের কাজ করলে তবেই মানুষের কাছে থাকা যাবে। কৃষক বন্ধুরা কখনো কখনো দিল্লি বলছে আমাদের টাকা নিচ্ছে না, তোমাদের টাকা নেবে কোত্থেকে, তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই, টাকা তো রাজ্য সরকার 5000 টাকা করে দিচ্ছে কি দিচ্ছে না কৃষকদের চাষের জন্য? এমনিতে সেলফ হেল্প গ্রুপকে, জাগো প্রতি সেলফ হেল্প গ্রুপকে 5000 টাকা এমনি এমনি দিচ্ছে বছরে। এছাড়াও কোনো কৃষক মারা গেলে 18 থেকে 60 বছরের মধ্যে 2 লক্ষ টাকা করে তার পরিবার পাচ্ছে। ক্রপ ইন্স্যুরেন্স, শস্য বিমা, আপনি জমিতে চাষ করছেন, জলে নষ্ট হয়ে গেল, বন্যায় ভেসে গেল,
পোকায় কেটে দিল, আগুন লেগে গেল, এর জন্য স্বাস্থ্য বিমা, শস্য বিমা আমরা করে দিয়েছি। অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় সরকার কিছু দেয় আর চাষিদের টাকা দিতে হয়, আমরা বলেছি কেন্দ্রীয় সরকারের টাকা আমরা নেব না, আমরা রাজ্য সরকারের টাকা দিয়ে করছি, চাষিদের এক পয়সা দিতে হচ্ছে না, বিনা পয়সায় শস্য বিমা। আপনারা আপনাদের জমিগুলো ইন্স্যুরেন্স করিয়ে নিন, ঠিক আছে? টাকা কে দেবে? আমাদের সরকার, বাংলা সরকার দেবে, ঠিক আছে? টাকা দেবে বাংলা সরকার। কৃষক বন্ধুরা, আপনারা জমিগুলোকে ইন্স্যুরেন্সের মধ্যে ঢুকিয়ে নিন কৃষি দপ্তরের সাথে কথা বলে। আর আরেকটা কথা হচ্ছে যে শস্য বিমা যেমন করে দিচ্ছি আমরা, তেমনি অনেক জায়গায় আমরা বিদ্যুতের কানেকশন করে দিচ্ছি, আমরা সেচের জলের সুযোগ করে দিচ্ছি। মনে রাখবেন, কৃষি জমিতে যদি কেউ খাজনা চায় দেবেন না। নিয়ে নেব একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। নমস্কার, আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরী, পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক। নেত্রী আমাকে পশ্চিম বর্ধমানে আসানসোল এবং দুর্গাপুর দেখার জন্য পাঠিয়েছেন। আপনারা বহু কর্মী যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, কিন্তু অনেক সময় আপনারা কথা বলতে পারেন না অথবা কথা বলতে দেওয়া হয় না, তাই আমি একটি দিন রেখেছি, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক কর্মীদের আমি, যাদের নিজস্ব সমস্যা আছে তারা নিজস্বভাবে আসতে পারেন। আমি আসানসোলে তৃণমূল ভবন, যেটা অগ্নিকন্যা ভবন বলে এখন প্রচলিত, সেখানে সকালবেলাও বসবো এবং দুর্গাপুরে বিকেলবেলা বসবো, শুধুমাত্র কর্মীদের সাথে কথা বলার। পুরনো কর্মী যারা দলের জন্মলগ্ন থেকে অর্থ, ঘাম এবং রক্ত দিয়ে যে তৃণমূল কংগ্রেস বানিয়েছে, তাদেরকেও আজ আমাদের সাথে চাই, তাদের বেরিয়ে আসতে হবে। এবং তাদের মনে অনেক দুঃখ কাতর কাতর আছে এবং কর্মীদেরও কিছু সমস্যা আছে, তাদের সমস্যা শোনার জন্যে আমি কিন্তু আপনাদের সাথে আছি। প্রত্যেক কর্মী নিজের মতন করে একান্তভাবে আমার সাথে, প্রত্যেকটি মানুষ কথা বলতে পারবেন। আপনার মনে যত সমস্যা, অথবা আপনি নিজের মতন করে দলটা করতে পারছেন না অথবা কোথাও বাধা আসছে, তাই সমস্ত কর্মী আমাদের চাই, সমস্ত কর্মীকে নিয়ে লড়াই করতে হবে। তাই যত আপনারা আমাদের সাথে আসবেন, যত নিজেদের সমস্যা বলবেন, আমরা নিশ্চিতভাবে আপনাদের কথা দিলাম সমস্যা সমাধান করার, 100% আমি নিজের থেকে এবং নেত্রীর যে আদর্শ সেই আদর্শ থেকে বলছি, আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করি এবং তৃণমূল কংগ্রেসকে বাংলায় বিশ্বজয়ী করার জন্যে, বিশ্বময় করার জন্যে সবাই মিলে একসঙ্গে হাত ধরি। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ফিরে এলাম বিরতির পর। একটি শিশুর জীবনে প্রথম 6 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে শিশুর মস্তিষ্কের বিকাশ অত্যন্ত দ্রুত গতিতে হয় এবং শিশু নিজের পারিপার্শ্বিক ঘটনাবলীর মাধ্যমে নিত্য নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয়। আর এই পরিচয়কে সহজ করে তোলার জন্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত অঙ্গনওয়াড়িগুলিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। এখানে খেলার মাধ্যমে শিশুরা তাদের প্রথম জীবনের পাঠ গ্রহণ করতে পারবে। 27 নভেম্বর 2015 সালে পশ্চিমবঙ্গে প্রথম 1000 শিশু আলো উদ্বোধন করা হয়েছিল। 2016 সালে 27 নভেম্বর সারা রাজ্যে 1404টি, 2017 সালের 25 নভেম্বর 10,000টি ও 2018 সালের 11 ডিসেম্বর সারা রাজ্যে আরও 14,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু আলোয় উন্নীত হয়েছে। এই ঐতিহ্যকে প্রবহমান রেখে মঙ্গলবার বর্ধমান জেলার কাঁকসার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের বিরুডিহার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হল শিশু আলয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও আইন দপ্তর মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান সভাপতি সুভদ্রা বাউরি, কাকসা বিধায়ক অলোক মাঝি, পশ্চিম বর্ধমান কর্মাধ্যক্ষা মিনতি হাজরা, কাকসা সভাপতি নিখিল ডোম, কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা বুলু রায়, গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জগজিৎ মণ্ডল, পশ্চিম বর্ধমান জেলা শাসক শশাঙ্ক গেছেঠি। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু বিকাশ সেবা প্রকল্পে সর্বস্তরের কর্মীরা একত্রিত হয়ে সারা রাজ্যে শিশুদের একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নতুন করে অঙ্গীকারবদ্ধ হলেন। কনসেপ্টটা হচ্ছে যে আঙ্গনওয়াড়ি কেন্দ্র তো আছে, কিন্তু আঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা নতুন পদ্ধতি পড়াশোনার করার ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি ঢুকেছে, যেটা 2015 হয়েছে এবং সেটাকে বলে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ECCE, এবং ওয়েস্ট বেঙ্গল এটাতে পাইনিয়র। এখন যেই সেন্টারগুলোকে আমরা ECCE সেন্টার কিংবা মুখ্যমন্ত্রী এই নাম দিয়েছেন 2015 শিশুআলয়, যেগুলোকে শিশুআলয় ঘোষণা করি সেগুলো কিছু মাপকাঠি আছে, যেমন পরিকাঠামোটাও দেখি, রান্নাঘর, যে বাথরুম এবং যে পড়ার মূল কক্ষ সেইটা, তারপর এখানে একটা বিশেষভাবে প্রশিক্ষণ পায় যারা শিক্ষিকা আছেন, যিনি ওয়ার্কার তিনি প্রশিক্ষণ পাবেন। তারপর এই যে ফোর কর্নার্স আমি দেখাচ্ছিলাম, এই যে একটা কর্নার এরকম চারটে কোণা আছে, এই কোণাগুলো থাকতে হবে। তারপরে এই সেন্টারটাকেও চাইল্ড ফ্রেন্ডলি মডেল, বালা মডেল বলে ওটাকে, অর্থাৎ জানলাগুলো একটু নিচে থাকবে, বাচ্চা যাতে দেখতে পারে, এই সমস্ত যখন থাকে তখন আমরা ওই সেন্টারটাকে শিশুআলয় ঘোষণা করি। তাহলে আজকে প্রায় 27,000 কাছাকাছি সেন্টার শিশুআলয় বলে ঘোষণা হয়েছে, এর আগে প্রায় 26,000 মতো ছিল, মোট 53,000 সেন্টার, যেগুলো আঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল সেগুলোকে উন্নতি করে আমাদের শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়ে এবং তারপরে এই কিটসগুলো ECCE কিটসগুলোকে দিয়ে তারপরে এটা শিশুআলয়। আসানসোল পৌর নিগমের তরফ থেকে মঙ্গলবার রানীগঞ্জের 91, 92 ও 93 ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বিতরণ করা হলো। আর এই কার্ড গ্রহণ করতে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসানসোল পুরসভার মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ জানিয়েছেন, আসানসোল পৌর নিগমের সমস্ত জায়গাতেই এই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। আজ রানীগঞ্জের 3 জায়গায় কার্ড বিতরণ করা হয়েছে, রানীগঞ্জ বার্ন হলে, অঞ্জুমান স্কুলে ও রায় সাহেব স্কুলে। কোনো দরিদ্র মানুষ যাতে সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকেও কড়া নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দ্বিতীয় পর্যায়ের আমাদের স্বাস্থ্যসাথীর এনরোলমেন্টের কাজ আমাদের আরম্ভ হয়েছে সারা আসানসোল কর্পোরেশন জুড়ে। এই কাজগুলো আমরা 3টি ভেন্যুতে আমরা বিভক্ত করেছি রানীগঞ্জে, আর কারণ যে এই সুবিধার জন্য আমরা ভাগ করেছি যে মানুষের বাড়ির কাছে আমরা এই পরিষেবাটা দেওয়ার জন্য আমরা তার ব্যবস্থা করেছি। কারণ যে আজকে আমাদের সেকেন্ড পেজে আমরা রানীগঞ্জে 4,667 এনরোলমেন্টের কাজ আমরা আরম্ভ করেছি। সেই এনরোলমেন্টের মধ্যে প্রায় 4টে ওয়ার্ডের আজকে 91 এবং 93 নম্বরের ওয়ার্ডের কাজ চলছে। এছাড়া আমরা এই জিনিসটা আমাদের এখানে ভেন্যুগুলো আমরা 3টে করেছি, যে ভেন্যুগুলোর মধ্যে একটা হচ্ছে বান্স, একটা হচ্ছে 91, 93, 97, আর এটা বান্স ক্লাবে হচ্ছে, আর 98, 35 এবং অষ্ট আছে, আর এটা হচ্ছে আঞ্জুমান গার্লস হাই স্কুলে, আর 33, 37 এবং 36 এই 3টে নর্থ কমিউনিটি সেন্টার লাইব্রেরিতে এটা হচ্ছে। তো আমরা এগুলো করার কারণ হচ্ছে যে আমরা মানুষের কাছে আমরা এই স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দিতে চাইছি। বাংলার মুখ এখন এই পর্যন্তই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।